মাদ্রাসাই আলিয়া ঢাকা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা, যা ঢাকা আলিয়া মাদ্রাসা নামে অধিক খ্যাত। এটি ঢাকার বকশীবাজারে অবস্থিত। এই সরকারি মাদ্রাসার পশ্চিম দিকে রয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। 1780 সালে বাংলার ফোর্ট উইলিয়ামের গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস কর্তৃক কলকাতায় প্রতিষ্ঠিত হয় কলকাতা আলিয়া মাদ্রাসা। 1947 সালে দেশভাগ হয়ে আলিয়া মাদ্রাসা কলকাতা থেকে ঢাকায় স্থানান্তরিত হয়। ঢাকায় স্থানান্তরের সময় মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন খান বাহাদুর মৌলানা জিয়াউল হক। তিনিই এই মাদ্রাসার প্রথম অধ্যক্ষ। বর্তমানে এই মাদ্রাসায় প্রায় 1500 শিক্ষার্থী ও 50 জন শিক্ষক রয়েছেন। মাদ্রাসাটির রয়েছে সমৃদ্ধ গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব, খেলার মাঠ ও ছাত্রাবাস।